আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখ কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসছি। আজ 21শে ভাদ্র, 1427 বঙ্গাব্দ। সঙ্গে আছি আমি আভৈনিক মুন্সী। কামিনী রায় সম্পর্কে গত ক্লাসে কিছু কথা বলেছিলাম, তাহলে আজকে সরাসরি পাঠে চলে যাই। গত ক্লাসে পড়িয়েছিলাম, যে জিনিবে সুখ লভিবে সেই, অর্থাৎ যে জয় লাভ করবে, সুখ লাভ করবে সেই। পরবর্তী অংশ থেকে শুরু করছি। পরের কারণে স্বার্থ দিয়ে বলি, পরের কারণে মানে অন্যের জন্যে স্বার্থ দিয়ে বলি। স্বার্থ শব্দের অর্থ হলো নিজের সুবিধা, বলি শব্দের অর্থ হলো উৎসর্গ। তাহলে অন্যের জন্যে নিজের সুবিধাটাকে উৎসর্গ করা, মানে আমি উপভোগ না করে অন্যকে দেব। এ জীবন মন সকলি দাও, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? অর্থাৎ আমি যদি অন্যের জন্য কাজ করি, অন্যকে ভালোবাসি, অন্যকে সুবিধা দেই, আমি আমারটা নিজের বুঝটা না বুঝে যদি অন্যকে বুঝি, তাহলে এর থেকে কি আর সুখ কোথাও আছে? না, নেই। আপনার কথা ভুলিয়ে যাও, অর্থাৎ অন্যের জন্যে নিজের সুবিধাটাকে উৎসর্গ করে দিতে হবে। কার জন্যে? অন্যের জন্যে। জীবন দিতে হবে, মন দিতে হবে, সব কিছু দিয়ে দিলে তাহলে দেখা যাবে কি, নিজের সুখটা যদি অন্যের সাথে ভাগাভাগি করি, তাহলে আমাদের কি, নিজের কথা যদি আমি ভুলে যাই, আপনার কথা মানে নিজের কথা ভুলে যাই, তার মাঝেই আমাদের প্রকৃত সুখ। অর্থাৎ অন্যের জন্যে কাজ করতে পারাটাই আমাদের নিজের জন্য সুখ বয়ে আনা। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনায় আর। পরের কারণে অন্যের জন্যে যদি মরতে পারি, তাতেও আমাদের সুখ। সুখ সুখ করে শুধু মিছিমিছি কান্নাকাটি করে কোনো লাভ নেই। কেননা কবি বলছেন, যতই কাঁদিবে ততই ভাবিবে, যতই ভাবিবে মানে তুমি যত কাঁদো আর যত চিন্তা ভাবনা করো না কেন, ততই বাড়িবে হৃদয় ভার। হৃদয় ভার অর্থ হলো মনের কষ্ট। চিন্তা ভাবনা করো যদি, আহারে আমি সুখ পাচ্ছি না, আমার কষ্ট দূর হচ্ছে না, এরকম আমরা যত চিন্তা ভাবনা করি, আমাদের কি হৃদয় ভার আরো বৃদ্ধি পাবে, আমাদের মনের কষ্ট বেড়ে যাবে। কিন্তু আপনার লয়ে বিব্রত রহিতে, আপনার লয়ে নিজেকে নিয়ে, লয়ে শব্দের অর্থ আসে নিয়ে, বিব্রত রহিতে, বিব্রত শব্দের অর্থ হলো ব্যতিব্যস্ত, দিশেহারা, মানে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকার জন্যে, রহিতে মানে থাকতে, আসে নাই কেহ অবনী পরে। অবনী পরে, অবনী শব্দের অর্থ হলো পৃথিবী, মানে নিজের জন্য কাজ করা, নিজের সুবিধা ভোগ করা, নিজের জন্য সব কিছু করা, নিজের নিয়ে দিশেহারা থাকা, আত্মহারা থাকা, এই জন্য কেউ পৃথিবীতে আসে নাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সুন্দর কথা এটা, ছোটবেলায় আমরাও ভাব সম্প্রসারণ হিসেবে পড়ছি, তোমরাও পড়ো। সকলের তরে সকলে আমরা, মানে সকলের তরে সকলের জন্যে সকলে আমরা, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের জন্যে, প্রত্যেকে মোরা পরের তরে, পরের জন্যে আমরা কি করব, একে অন্যের জন্যে কাজ করব। কারণ না, একে অপরের উপরে নির্ভরশীল, আমরা সবাই ইচ্ছা করলেই কিন্তু একা একা চলতে পারি না, আমাদের কি একজন মানুষের আরেকজন মানুষকে দরকার আছে। আচ্ছা, মূল কথাটা একটু পরে বলছি, শব্দার্থগুলি খেয়াল করি। স্বার্থ, স্বার্থ অর্থ হলো নিজের সুবিধা, নিজের সুবিধে, সুবিধে। বলি শব্দের অর্থ হলো উৎসর্গ, দান করা। আপনার শব্দের অর্থ হলো নিজের। হৃদয় ভার অর্থ হলো মনের কষ্ট, দুঃখ। বিব্রত শব্দের অর্থ যেটা, মানে বানানটা সোজা সেটা লিখলাম, দিশেহারা। তরে শব্দের অর্থ হলো জন্যে, জন্যে। অগুণী শব্দের অর্থ হলো পৃথিবী। ব্যাস, মূল কথাটা খেয়াল করি, আমরা পৃথিবীতে প্রত্যেকেই সুখী হতে চাই, আর সেই সুখের জন্য কি আমরা ছুটে চলি অবিরত। এই কথাটা সুন্দর করে কামিনী রায় এই কবিতায় তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন, তারা দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছুই পান না। মানুষের জীবন তখন কি নিরর্থক হয়ে ওঠে।
আর শুধুই যে সুখ এই পৃথিবীতে সুখ লাভ লাভের জন্য মানুষ আসছে তা কিন্তু ভুল, এই ধারণা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে জীবনের উদ্দেশ্য আছে, আমাদের জীবনের তাৎপর্য আছে, আমাদের জীবন বিস্তৃত। ওই যে বলছে কবি, প্রশস্ত পড়িয়া, আমাদের জীবন অনেক বড়, আমাদের জীবন অনেক প্রসারিত। দুঃখ যন্ত্রণা সয়ে আমরা সংকটময় মুহূর্ত পার করে আমরা জীবন সংসারে যুদ্ধ করে, অর্থাৎ এই যে অনেক সময় আমাদের কষ্ট আসে, অনেক সময় আমাদের দুঃখ আসে, সেইগুলি আমরা পার করে জীবন সংগ্রামে যদি জয় লাভ করতে পারি, সেই তাহলে আমরা কি প্রকৃত সুখী হব। কিন্তু সমাজের কথা আমাদের ভুলে গেলে চলবে না, সমাজে আমাদের অবদান রাখতে হবে। সমাজে যারা দুর্বিষহ যন্ত্রণায় জীবন কাটাচ্ছে, অর্থাৎ কষ্টে আছে, তাদের দিকে আমরা নজর দেব, অর্থাৎ দৃষ্টি দেব, তাদের দুঃখ আমরা ভাগ করে নেব। শুধু আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেলে, অর্থাৎ নিজের সুবিধাটাই যদি বুঝি, তাহলে হবে না। কারণ স্বার্থপর মানুষ কখনো সুখী হতে পারে না, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে, আর বিচ্ছিন্ন মানুষ কখনো প্রকৃত সুখ লাভ করতে পারে না। যদিও নিজে সে সুখী মনে করে নিজেকে, কিন্তু সে প্রকৃত সুখী নয়। পক্ষান্তরে যে মানে অন্যথায় অন্যদিকে যে অপরের কথা ভাবে, অপরের সাথে দুঃখ ভাগ করে নেয়, নিজের সুখটাও ভাগ করে নেয়, সে হলো প্রকৃত সুখী। কেননা আমরা পৃথিবীতে আসছি একে অপরের জন্য, অন্যের সাথে যদি আমরা ভাগ করে নেই, তাহলে প্রীতি, ভালোবাসা, সেবা, এগুলির মাধ্যমে কি হয়, আমরা সকলেই প্রকৃত সুখী হয়ে উঠতে পারি। এই হলো কবিতা। আর যদি সে মানে পারস্পরিক আমাদের যে ভ্রাতৃত্ব বোধটা, আমাদের যে অন্যের সাথে যে আমাদের নির্ভরতা, এটা যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারি না, আমাদের পৃথিবীতে আমরা সুখী হতে পারবো না। আমাদের যে বেঁচে থাকার প্রকৃত মানে সেটাই আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য আমাদের দরকার সবার সাথে আমাদের কি সম্পর্ক রাখা, ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া। এই হলো কবিতার মূল কথা। আজ এ পর্যন্ত, সুস্থ সুন্দর থাকো, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।